শাবনুরের সাথে যখন আমি প্রথম অভিনয় করি আমার প্রথম ছবি, শাবনুরের দিকে সেটা হলো আমরা একটা সময় দেখতাম, আমাদের সময়টা সেটা আমরা দেখেছি ছোটবেলা থেকে বাংলা চলচ্চিত্রকলা না ইয়ে বলে যে তারকাদের দেখে কিন্তু তরুণ প্রজন্ম সামনের দিকে বা তাদেরকে ফলো করে, তাদেরকে দেখে কিন্তু একটা সময় স্বপ্ন জাগে। এই যে আজকে আপনাদের দুটি প্যানেলের মাঝে যে গাদা ছোড়াছড়ির একটা ব্যাপার আমরা দেখছি, যদিও দিন শেষে সবাই এক, কিন্তু এই জায়গাটাকে আপনি কিন্তু বাইরে কিন্তু একটা ভুল মেসেজ যাচ্ছে, এই জিনিসটাকে আপনি কীভাবে করবেন? আমি আবারও বলি, এতে শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে, শিল্পের সম্মান নষ্ট হচ্ছে। আমি আপনার কথাই বলে নেই, আমি যেমন রুবেল ভাইয়ের ছবি দেখে আমি চুল কেটেছিলাম শত্রু ভয়ঙ্কর, আমি না ফ্লোরের তেল মেখে দুই পা ফাঁকা করার চেষ্টা করতাম, রুবেল ভাই মার্শালের সিনগুলো করতো, আমি ওয়াসিম ভাইয়ের তলোয়ার ফাইট দেখে আমি তলোয়ার বানিয়েছিলাম, আমি সোহেল রানা হাঁটার চেষ্টা করতাম, মান্না ভাইকে দেখে চিৎকার করতাম তার প্রতিবাদী ছবি দেখতাম, তখন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র একটা। তো আমি না এদেরকে স্বপ্নের ছিলাম, আমার মনে আছে রুবেল ভাইয়ের ছবি আমার মানি ভাইকেও ছিল, রুবেল ভাই এত পছন্দ করতাম, স্বপ্নের সাথে যখন আমি প্রথম অভিনয় করি আমার প্রথম ছবি, আমি স্বপ্নের দিকে আধা ঘন্টা তাকাইছিলাম তোদেরকে দেখার জন্য, ধরে গিয়ে হাত ছড়ায় ফেলছি স্বপ্নের সাথে। তখন তো এই ফেসবুক বা মিডিয়া ছিল, তখন তো সিনেমার বিটিভি এই বিনোদনের মাধ্যম, এখন এটাকে কী বলেছেন ফেসবুক এবং বিশ্বায়নের যুগে মিডিয়া এসে না এমনি পৃথিবীর সব জায়গাটাকে না ইজি করে ফেলেছে। তারপরে যদি শিল্পীদের মধ্যে থাকবে একটা একাত্মতা, এই শিল্পীরা নিজস্ব ঘটনাগুলো যদি মানুষের সামনে এভাবে প্রকাশ করে, ইউটিউবে বলে সংবাদ মাধ্যমে বলে একজন একজনের কাদা ছড়াছড়ি করে, এতে শিল্পের এবং শিল্পীদের সম্মান নষ্ট হয়। ভালো কাজ করলে তার বিপরীতে অপশক্তি গজিয়ে ওঠে, আপনার প্যানেলের ব্যাপারে এমন কোনো আশঙ্কা করছেন? অবশ্যই ভাইয়া, আমি বলি আপনাকে আমি কিছুই ধরুন করতে পারি না, করোনাকালীনে আমি যা করেছি আমার এখানে ব্যথা, আমি আপনারাও নিউজ করেছেন, কবরিয়াপার লাশ আমার কাঁধে ছিল, ওয়াসিম ভাইয়ের লাশ আমার কাঁধে, সাদেক বচ্চুর লাশ আমার কাঁধে, রানা আহমেদের লাশ কাঁধে, তখন কঠিন করোনা, সাদেক বচ্চুর বাচ্চারা যায়নি, ভয় ভয় আমি গিয়েছি, কবরিয়াপার লাশের সামনে কেউ যায়নি, আমি আর মিশা ভাই গিয়েছি, যখন যে মাকে জঙ্গলে ফেলে গেলো আপনার মনে আছে কিনা, গাজীপুর ওখানে পরে গেলো, একজন উপজেলা নির্বাহী অফিসে তাকে উদ্ধার করলো, ওই পরের দিনে ঘটনা, আমি করোনা রোগীর কাছে আমরা গিয়েছি, আমি তো কাজ করেছি ভাইয়া, আজকে কাজ করেছি বলে এত লোক বিশ্বাস করে আমার, আপনি জিজ্ঞেস করেন আমাদের অরিজিনাল তথ্য ভুলটা বলতে পারবে না, বলবে কি 184 জন বাদ দিয়েছে, এইটাই একটা পাই পেয়েছে পয়েন্ট, এটা তো আমরা করিনি, পুরো কমিটি করেছেন, সেখানে সৌদি ইলিয়াস খান সাহেবের সিগনেচার আছে, সেখানে সৌদি রিয়াজ ভাইয়ের সিগনেচার আছে, সেখানে আলমগীর সাহেবের সিগনেচার আছে, সিগনেচার আছে বলতে তারা উপস্থিত ছিলেন, তারাও তো ইন্টারভিউতে যাচাই বাছাই করেছেন, তো জায়দ খান একার নাম আসবে কেন? আপনি বলেন তো 21 জনের কমিটিতে আমার একার কী করার ক্ষমতা থাকে? আপনি একটা নিউজ নেবেন, জমা দেবেন, আপনার বিনোদনের এই আপনার নিউজের চিফ এডিটর দেখবে ছাড়বে কিনা, তারপর সিদ্ধান্ত নেবে, এখন আপনার কিছু করার থাকে না, সেমভাবেই আমার, আমি প্রশাসনিক চিফ সেক্রেটারি শুধু সাইন করেছি, আর সবাই কিন্তু উপস্থিত ছিলেন, আজকে সবাই দোষটা আমাদেরকে আঙুল তুলেছেন। ভাই কেন ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই 21 জন বা যাদেরকে যাচাই বাছাই করা হয়েছে আপনারা সবাই কমিটিতে ছিলেন, 2017 সালে 2022 সালে এসে নির্বাচনের আগে জায়েদ খান করেছে, কেন ভাই আমি আমার একার কী ক্ষমতা, তাহলে আপনারা সেখানে আমাকে ধরেননি কেন, জেনারেল মিটিংয়ে আমাকে নিয়ে এক্সপান্স করেননি কেন, আমার প্রশ্নের উত্তর দিন ভাই, আমার কিন্তু জেনারেল মিটিংও করেছি, আমাকে প্রশ্ন উত্তর দেননি কেন জায়েদ, কারো একার ক্ষমার ক্ষমতা নেই, হাত তুলতে হবে ওখানে, হ্যাঁ আমরা এটা করতেছি, আপনি হাত তুলেন, মেজরিটি না হলে সেটা হয় না, সমস্ত তীর আমার দিকে কাজ করেছি বলে। আরও নোংরামি দেখেন, এত বললে আসলে অনেক কথা বলা হয়, সহশিল্পী মারা গেছে, আমরা ছবি দেখতে পাচ্ছেন, জানিও না তার সাথে আমার 4-5 বছর সব যোগাযোগ নেই, সেখানে গল্প বানিয়ে দিল, তা 10 দিন আগে তার সাথে আমার FDC-র গেটের উপরে ঝগড়া হয়েছে, এরপর আমি এটা ঘটনাটা ঘটিয়েছি, আমাকে মারা যাবে, শিল্পীটা পারে ভাই, এইটা কোনো শিল্পীর সত্য হতে পারে, ওই এত নিচে নামতে হবে ভাই, আমার মা মারা গেছে আজকে, আমার 20 দিন হয়েছে, আমার মা দুঃখ এখনো বুকে, এই ঘটনা সাজাই দিতে হবে ভাই, বিশ্বাস করেন লিফলেট ছাপাই ফেলতেছে তারা, খবর পেয়েছি যে রাতে লিফলেট ছাপাচ্ছে, সকালে গেছে সমস্যাকে বিলি করবে, আল্লাহ তালা নেমে ভালোবাসে থেকে যে তার খুনি ধরা পড়েছে আমার সত্যটা স্বীকার করেছে, না হলে ভাই 3 দিন আপনারাই আমাকে পাগল করে ফেলতেন নিউজের জন্য, যেন আপনার এমন হতো যে আমি অ্যারেস্ট হয়ে গেছি মিডিয়ার চাপ, তবে এটা এখন আমি আশঙ্কা করছি, আপনার কাছে বলতে চাই যে 4 দিনে আল্লাহ না যে করে ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা ঘটে কি না, শুধুমাত্র আমাদের এই কাজে আমি চেয়ারের প্রতি ঈর্ষান্বিত হয়, আমার কিন্তু একটা কথাই বলি ভাইয়া, চারশো শিল্পীর ভোট আমাকে যদি অপছন্দই করে আমাকে ভোট দেবেন না, আমি তো জোর করে কোনো প্রভাব বিস্তার করছি না কোথাও, আমি কিন্তু দেখেন চেহারা দেখেন আমি সারাদিন কাটতেছি ভোটারের পিছনে, দিন শেষে তোমাকে রায় দেবে ভোটাররা, কিন্তু এটা না করে রোংরামি, আবার একটা গান বানিয়েছেন তারা টাকা দিয়ে ভোট কেনার ভাষার দিন শেষ, এটা একটা শিল্পের ভাষা হতে পারে, তার মানে কি আপনি তো 500 শিল্পীকে খারাপ বলছেন, এই ভোট কিনে যদি হয়ে থাকে আপনি তো আগে আমার সাথে একই কমিটিতে ছিলেন, তার মানে আপনিও তো এই দলে, কেন দ্বৈতনীতি হচ্ছে, এই গানটা আমাকে মারাত্মকভাবে ছোট করেছেন শিল্পী শিল্পী হিসাবে, আপনি দেখেন এই প্যানেল থেকে কেউ কোথাও কাদা ছুটছে না, ওনারা যা বলছেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছেন সেটার আমি উত্তর দিচ্ছি, গায়ে পরা দিয়ে আমি এখনও বলি কোনো শিল্পীর প্রতি আমার দুঃখ নাই, বিকজ আমি এখনও জার্নিং সেক্রেটারি, 500 শিল্পী আমার, আমি এদের ভোটে নির্বাচিত, আমি সবাইকে বলবো কাদা ছোড়াছড়ি নোংরামি বন্ধ করে চলেন না, 428
আমরা চলেন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা পিকনিকের মতো করে আমরা ভোটটা পালন করি, শিল্পীরা যাকে ভোট দেয় জিতবো, সবাই মিলেমিশে 28 তারিখ আমরা একসঙ্গে কাজ করব। এটা আমার সবার কাছে বলতে চাই। বাকি এমন কারা ঢুকবে, একটা শিল্পীকে ধাক্কা দেবে, এটা করবে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপে, নির্বাচনের উপর একটা প্রভাব পড়বে এবং একটা অঘটন ঘটে যেতে পারে, এটা আমি খুব ভয় পাচ্ছি। এটা আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে 184 জনের কথা আসছে বা আপনি 130 জন বা 35 জন সেটা বলছেন, এই যে 135 জন বলেন বা 184 জন বলেন, এই তাদের যে একটা বাদ করার যে একটা ইস্যু আছে বা তাদেরকে সহশিল্পী করা হয়েছে সে যে একটা ইস্যু, এই ইস্যুটা আপনাদের এই প্যানেলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না সেই বিষয়টা যদি একটু বলেন। ভাই কখনোই প্রভাব ফেলবে না, এরা গতবার করে যেমন নির্বাচিত হয়েছিল এটা তো গত টার্মে করা, এমন না যে আমরা এই টার্মে করেছি। আমরা কিন্তু সত্যিকারের সংবিধানকে সমুন্নত রেখে সিনিয়ররাই বলেছিলেন একবার যে সমিতিতে যেতে পারি না, কাউকে চিনি না। আর এই সদস্যবাদ সহযোগী করাটা দীর্ঘদিনের দাবি ছিল সাধারণ শিল্পীদের, আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন করেছে যে আমরা সত্যিকারের শিল্পী, আমাদের সত্যিকারের শিল্পীদেরকে যাচাই বাছাই করা হোক, এরা কীভাবে ঢুকছে আমি জানি না, সেই 84 সাল থেকে বিভিন্ন সময় ঢুকেছে। ইভেন আপনি অবাক হয়ে যাবেন, আমার সংবিধানে আছে 5টি অবিতর্কিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হবে, এমন অনেক সদস্য করা হয়েছে তার কোনো ছবি রিলিজ হয়নি। এমন যদি প্রমাণ আপনার কখনো চান আমি তো নাম শিখানা দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এরকম আছে 10-20-30টা ছবি কাজ করছে না ভাই, আপনি তো ভুল করছেন, 50টা ছবি হইলেই যে তাকে মেম্বার হবে এটাও কিন্তু ম্যান্ডেটরি না, আপনার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র থাকতে হবে, 30 মিনিট কাল ব্যক্তি থাকতে হবে। এখন একটা ছবিতে 30 মিনিট থাকতে হবে? হ্যাঁ, একটা ছবিতে 30 মিনিট। আর আপনি কোনো ছবিতে বর্ণম নিয়ে দাঁড়ায় থাকলেন জজের পাশে, যে ক্যারেক্টারগুলো এ শিল্পী সমিতির মেম্বার এত হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ তার আরও মানোন্নয়ন করা দরকার। আপনি যেখানে নায়ক রাজ্জাক, কবরী, ফারুক এরা মেম্বার, বাংলাদেশের 18 কোটি মানুষ একটা সমিতি, যেখানে শিল্পীরাও কষ্ট করে চলচ্চিত্রে অভিনয় করে, সেখানে এসে আপনি হুট করে মেম্বার হয়ে যাবেন? আমি কিন্তু অনেক কষ্ট করে একটা শিল্পী হয়েছি, অন্য একটা মানুষ কষ্ট করে শিল্পী হয়। এখন যে ধরুন আমার ড্রাইভার, ও আমার সাথে থাকে, অনেক সময় পাওয়া যায় না, ওকে সিনে আমার দরজা খুলে নামায় দেওয়া হয়, ও আমাকে একদিন বলে স্যার আমাকে একটা মেম্বার করে নেন, আপনার ভোট বাড়বে, আমি খুব বকা দিচ্ছি। তার মানে কেন ও তোমাকে বিশ্বমিত আমাকে দরজা খুলে দিয়েছেন, ও যদি মেম্বার হয় এখন ধরেন আপনিও সাংবাদিক রেজিস্টার্ড, আর দেখি এটা মোবাইল নিয়ে ও বলে আমি kolapata.com অমুক সাংবাদিক, আমি তো এক পাল্লে মাপবো না। এখন একটা মোবাইলে লাঠি লাগিয়ে দাঁড় করাইলেও সে সাংবাদিক হয়ে যাচ্ছে। আমি এখন আসল ভিড়ে আপনার কোনটা বাংলা ভীষণ কোনটা এসএটিভি আমি ভুলে যাই, ইউটিউবে ভরা যুগ। তো এই যে সাংবাদিকতার অপব্যাখ্যা নামে শুরু হয়েছে, এই জায়গার থেকে বেরোয় আসে, শিল্পীর নামে অশিল্পী তৈরি হয়েছে, সাংবাদিকের নামে অসাংবাদিকতা তৈরি হয়েছে, আমার এমন জায়গার থেকে ফোন করে নামও শুনি নাই ধৈরিক কলার ডাক, এই ধরনের কোনো সাংবাদিকতা আমি ছোটো করছি না, কিন্তু সাংবাদিকতা অনেক কষ্টের বিষয়, আপনি অনেক কিছু করে আজকে সাংবাদিকতা করেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলাম, আমি দেখেছি জার্নালিজমের ছেলে কী পড়াশোনা করে। তো শিল্পীদের ব্যাপারটা এরকম ভাইয়া, ও বলতেছে আমি অনেক সেই আমল থেকে আসি, বিশ্ববিদ্যালয়ে অভিনয় করছি, করতেই পারো তুমি, বস্তিবাসীর মধ্যে 100 ছবিতে হেঁটে গেছো বস্তির একজন, তুমি সেখানে সহযোগী হয়ে থাকবা, তোমার তো মানোন্নয়ন হয়নি। ছবিতে 30 মিনিট কাল ব্যক্তি থাকতে হবে, একটা না মানে পুরো ছবিতে থাকতে হবে 30 মিনিট কাল ব্যক্তি, তার ব্যক্তি থাকতে হবে, এটা তো হওয়া উচিত। হ্যাঁ, এখানে আমি প্রশ্নটা করি যে আপনি বলছেন যে 1984 থেকে এই বিষয়টা হয়ে আসছে, তাহলে আপনাদের গণতন্ত্রটা কি 1984 আগে না 1984 পরে? এটা বিভিন্ন সময় অ্যামেন্ড করা হয়েছে, বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। আমি একটু বলি, তো সেই জায়গা থেকে যে 184 জনকে বা 132 জনকে যে করা হয়েছে, আগের টার্মে যারা শিল্পী সমিতির সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন তারা, তাদের কি এই গঠনতন্ত্র সম্পর্কে সম্যক কোনো ধারণা ছিল কি না, বা থাকলে তারা কিভাবে এই জায়গাতে, তাদের কি কোনো ল্যাকিংস ছিল? তখন তো শিল্পী সমিতি নিয়ে তো মাতামাতি ছিল না, আপনাদের এত ক্যামেরা আমি কোনোদিন দেখিনি শিল্পী সমিতির নির্বাচনে, আপনাদের নির্বাচন দেখে এবার মনে হচ্ছে আমার জাতীয় নির্বাচনের মতো, সত্যি কিনা বলেন? আগে নির্বাচন হতো 5 জন পুলিশ থাকতো গেটে এসে ভোট দিয়ে চলে যেতাম, আমার জীবনে দেখেছি শিল্পী সমিতি এত ফোকাসে যায়নি। আমরা গত 2 টার্মে শিল্পী সমিতি নিয়ে এত কাজ করেছি, এখন শিল্পী সমিতি ফোকাস পয়েন্ট, টিভির হেডলাইন থাকে, আপনারা প্রতিদিন খবর সংগ্রহের জন্য আসছেন, তার মানে টিআরপি বাড়ছে, একটা চ্যানেলকে খুঁজে পেতাম না, আমার মনে আছে কোনো নিউজ আমি দেখতাম না শিল্পী সমিতির কবে নির্বাচন হতো, অনেকে বলে যে শিল্পী সমিতি কবে নির্বাচন হয় কবে যায় এটা আমরা জানতাম না, তখন এই গঠনতন্ত্র বা সংবিধানের কথা আসতো না, তখন ওনারা কী করেছেন আমি কাউকে দোষ দেবো না, তবে এটা আমি যেটা শুনেছি যে বিভিন্ন সময় নাকি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বিভিন্ন লোক করার জন্য, তারা আবার বিভিন্ন ঘটনার সম্মুখীন এবার পারেননি, কেউ জিম্মির ব্যবস্থা কথা বলেছেন, কেউ বলেছেন ভোটে ফেল করবেন পরের বার। তো আমরা যখন প্রথমবার সব সিনিয়রদের সাথে মিলে করেছি ভোটের চিন্তা করিনি, আমাদের কাছে মনে হয়েছে, উপদেষ্টা কমিটির কাছে মনে হয়েছে সত্যিকারের শিল্পীরাই শিল্পী সমিতিতে থাক, কোথাও মাছবাজারে গেলে যেন মাছের দোকান ধরে না বলতে হয় যে আমি এটা কার্ড আছে আমার কাছে আমি শিল্পী মেম্বার, কোথাও কেন যেন বাসের কন্ট্রাক্টর না বলতে পারে ভাই আমি একটা অভিনয় করছি আমি কার্ড নিয়ে আসছি, এতে শিল্পীদের অসম্মান হয়। ছবিতে অনেক অভিনয় করতে পারে কিন্তু কষ্ট করে একটা শিল্পী হওয়া অনেক কষ্টের ব্যাপার, সেই মানুষগুলোই শিল্পী সমিতিতে থাকুক যারা সত্যিকারের অভিনয় শিল্পী, এটাই আমাদের মানদণ্ড ছিল। আর কিছু প্রশ্ন সেটা হলো যে
দুইটি প্যানেল তো আপনাদের এই নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনারা, এই নির্বাচনে হয়তো দুইটি প্যানেল থেকে পুরাটা এক প্যানেল কেউ আসবে না হয়তো, যেহেতু দুই প্যানেলই অনেক জনপ্রিয় মানুষ রয়েছে, তারকা রয়েছে, সে জায়গা থেকে দুই জায়গা থেকে যদি ভিন্ন ভিন্ন মানুষ উঠে আসেছে, সে জায়গা থেকে আপনাদের কাজের ক্ষেত্রটা কেমন হবে, কাজের পরিধিটা কেমন হবে, কীভাবে তারা আপনার তখন কাজ করবে? ভাইয়া আসলে কি, এটা তো আসলে কোনো দলীয় বিষয় না, এটা একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান, শিল্পীর তো দিন শেষে পাশ্বই আমার। ধরেন এ গত প্যানেলে ইমন আমার সাথে ছিল, আজকে ওই প্যানেলে করছে, কিন্তু ভালোবাসা তো ভালোবাসার জায়গায় আছে। তো শিল্পীরা যাকে যোগ্য মনে করবে 21-42 আর 2 জন স্বতন্ত্র, মোট 44 জন দাঁড়িয়েছে, এর মধ্যে থেকে তারা 21 জনকে বেছে নেবে। তো শিল্পীরা কিন্তু বুথের মধ্যে গেলে চিন্তা করবে যে কাকে আমার দরকার। তো গত প্রথমবারও কিন্তু আমরা ওই প্যানেল থেকে অনেকে এসেছিলো আমাদের সাথে কাজ করে, পরে পরে আমার প্যানেলের সাথে একত্রতা ছিল। এরকম আসুক না অসুবিধা কি, যদি আসে যে আসে তার সাথেই তো কাজ করবো। 28 তারিখের মতো সবাই মালাবদল হয়ে সবাই এক হয়ে যাবে একটা পরিবার হলে। দেখেন মাত্র 420 জন শিল্পী, 28 জন, এদের মধ্যে কী ব্যারিয়ার থাকবে? আর এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, অনেক টাকা আছে এখানে, অনেক 4,000 টাকায় চলে কোনোভাবে, এটা একটা দাতব্য প্রতিষ্ঠানের মতো। তো এখানে একটু ফোকাসে এসেছে দেখে আমি এত কিছু, আর নাহলে এটা নিয়ে কোনো আগে কমিটিতে লোকই খুঁজে পেতাম না, 21 জন পূরণ হতো না। তো আমার কথা হলো ভাইয়া, যেই আসুক, আমি ফেল করি বা যেই আসুক, সবাই মিলেমিশে একসঙ্গে শিল্পীদের উন্নয়নে কাজ করবে, এটা আমার প্রত্যাশা।